সুস্বাগতম প্রিয় শিক্ষার্থী, আমি আবারও চলে আসলাম তোমাদের দ্বিতীয় সেশনটি পরিচালনা করার জন্য। আমি জানি না প্রথম ক্লাসটি কেমন লেগেছে তোমাদের কাছে, আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়েছি, আমি জানি না কতটুকু আমি সফল হয়েছি। আজকে আবারও তোমাদের জন্য নতুন আমি বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি টপিকস ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব। তো সকলে তোমরা রেডি হয়ে যাও, খাতা কলম নিয়ে নাও সাথে। এখন আমরা শুরু করব ধ্বনি পরিবর্তন অধ্যায়টি। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। সেখানে আমরা একটা ক্লু দিয়েছিলাম, মনে পড়ে তোমাদের? ক্লুটা ছিল কি, যে কারো মধ্যে যদি ধ্বনি বা বর্ণ কথা থাকে তাহলে সেটা কোন তত্ত্বে আলোচিত হয়? ইয়েস রাইট, ধ্বনি তত্ত্বে। দেখো তাহলে ধ্বনি পরিবর্তন কথাটার মধ্যে আমরা কোন ওয়ার্ডটা পেলাম? ধ্বনি ওয়ার্ডটা পেলাম। তাহলে আমরা বলতে পারি এটা কোন তত্ত্বে আলোচিত হবে? এটা ধ্বনি তত্ত্বে আলোচিত হবে। তো এখন আমরা আসি, এখন আমরা ধ্বনি পরিবর্তন খুব সহজভাবে শিখব। এক নম্বরে যেটা শিখব তার নাম হলো আদি সরা গম। আমরা এই ওয়ার্ডটা বিশ্লেষণ করি। দেখো তো বাবা, আদি মানে কি? সামনে। সরা মানে স্বরবর্ণ, আগম মানে আগমন। অর্থাৎ যে উদাহরণে স্বরবর্ণ সামনে আগমন ঘটবে সেটাকে আমরা বলবো আদি সরাগম। নিশ্চয়ই তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে, আমি একটা উদাহরণ দিই। দেখো আমি একটা ওয়ার্ড লিখলাম স্কুল, কিন্তু তোমাদের মধ্যে একজন বললা স্যার এটা স্কুল হয়ে গেল। তাহলে দেখো স্কুল স্কুল আমি কেটে দিলাম, তোমার আমার অতিরিক্ত বর্ণটা কি আসলো? হ্রস্বইকার। কোথায় আসলো? আদিতে। আর আমরা বলেছি আদিতে স্বরবর্ণের আগমন ঘটলে এই রুলসটাকে আমরা বলবো কি? আদি সরাগম। ক্লিয়ার সবাই? এখন আমরা দুই নাম্বারে আসি, মধ্য সরাগম। মধ্য সরাগম, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যখন মধ্যে কোনো নতুন স্বরবর্ণের আগমন ঘটবে সেটাকে আমরা বলবো মধ্য সরাগম। যেমন দেখো প্রীতি, আর আমরা এটা লিখলাম পিরিতি। তাহলে এই প্রীতি ওয়ার্ডটাকে এখন আমরা ভাঙবো। প দীর্ঘইকার, রফলার রূপ যে র তোমরা জানো, তারপর তয় রস্বইকার। এখন কাটাকাটি করি, দেখো তো বাবা পয় রস্বই পয় দীর্ঘই, র র তয় রস্বই তয় রস্বই। তাহলে এই বর্ণটাকে আমরা কাটতে পারি না, এটা কি বর্ণ? রস্বইকার। ইয়েস, এটা কোথায় আছে? মাঝখানে। তাহলে আমরা দেখতে পারলাম মাঝে যদি স্বরবর্ণের আগমন ঘটে তখন সেটাকে আমরা বলবো কি? মধ্য সরাগম। ক্লিয়ার? এই মধ্য সরাগমের আরো দুইটা নাম আছে। সবাই মধ্য সরাগম আসলে আমরা আনন্দে আপ্লুত হয়ে যাই, কারণ এই মধ্য সরাগম মনে হয়। কিন্তু যখন তোমাদের পরীক্ষা আসবে বিপ্রকর্ষের উদাহরণ কোনটা, তখন তোমরা মাথা চুলকাবা। তখন আবার আরেকটা উদাহরণ আসবে যে সর্বভক্তির উদাহরণ কোনটা, কিরে আমি তো পড়ছি মধ্য সরাগম। তাহলে এগুলো আবার কি? এই মধ্য সরাগমের আরো দুইটা নাম আছে, এর একটা নামকে আমরা বলি সর্বভক্তি, আবার এর আরেকটা নামকে আমরা বলি বিপ্রকর্ষ। অর্থাৎ যার নাম মধ্য সরাগম তার নামই বিপ্রকর্ষ, তার নামই হলো সর্বভক্তি। ক্লিয়ার? এখন আমরা লাস্ট রুলসটাতে আসি বাবা। দেখো অন্ত সরাগম, অন্ত সরাগম। তাহলে আমরা একটু ভালোভাবে খেয়াল করি, অন্ত মানে কি? শেষে। যখন শেষের স্বরবর্ণের আগমন ঘটবে সেই রুলসটাকে আমরা বলবো অন্ত সরাগম। যেমন আমি বললাম আস, কিন্তু তোমাদের একজন বললা আশা, তাহলে আশাস কেটে দিই। দেখো তাহলে অতিরিক্ত থাকলো কি? আকার। কোথায় থাকলো? এটা শেষে। আর শেষের স্বরবর্ণের আগমন ঘটলে আমরা সেটাকে বলি কি? সেটাকে আমরা বলি সেটি কি? সেটি হলো অন্ত সরাগম। আমাদের রুলসটা ক্লিয়ার? আমরা নিশ্চয় বিষয়টা বুঝতে পারছি। এখন দেখো যদি আমরা এটা উল্টা করে দিই, উল্টা কি? ডাইভার্স। যেমন আমি যে গেট দিয়ে আসলাম আবার ওই গেট দিয়ে বের হয়ে যাব, জাস্ট এটা একটু উল্টাই করাই দিই। দেখো তাহলে তোমরা খেয়াল করতে পারবা, এখানেই আমি দাঁত দিয়ে উল্টা করে একটু দেখিয়ে দিই, না তোমাদের জন্য একটু ক্লিয়ার দেখে দেখিয়ে দিই।
উল্টা করে দেখিয়ে দিলে আবার তোমাদের সমস্যা হতে পারে একটু লিখে আমি দেখিয়ে দিচ্ছি যেমন দেখো আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম কি স্কুল থেকে স্কুল আর এখন উদাহরণটা একটু চেঞ্জ করে দিলাম স্কুল থেকে স্কুল তাহলে দেখো তো এই হ্রস্ব ই কারটা কি এখানে আছে বাবা নাই লোপ পাইছে না হ্যাঁ কোথা থেকে লোপ পাইছে আদি থেকে অর্থাৎ আদি থেকে কোন স্বরবর্ণ লোপ পেলে আমরা সেটাকে বলবো কি আদি স্বর লোপ আবার কিছুক্ষণ আগে উদাহরণ দেখো পিরিতি আরেকটা কি লিখেছিলাম প্রীতি তাহলে দেখো আমরা কাটি প রস্বই প দীর্ঘই এই যে র এই যে র তয় রস্বই তাহলে দেখো এখানে এই বর্ণটা কিন্তু নাই বাবা লোপ পাইছে কোথা থেকে লোপ পাইছে মাঝখান থেকে লোপ পাইছে এই জন্য এই রুলসটার নাম হবে মধ্য স্বর্ণ লাস্ট রুলসটাতে আমরা আসি আমরা এখানে লিখলাম আশা আর এখানে লিখলাম আশ তাহলে এই আকারটা শেষে নাই শেষে থেকে কি হয়েছে লোপ পেয়েছে শেষে থেকে স্বরবর্ণ লোপ পেলে তখন সেটাকে আমরা বলবো অন্ত স্বর লোপ তাহলে আমরা একটু আবার রিকল করি শব্দের প্রথমে যদি স্বরবর্ণের আগমন ঘটে সেটাকে আমরা বলবো আদি স্বরাগম মাঝে স্বরবর্ণের আগমন ঘটলে সেটা মধ্য স্বরাগম শেষে স্বরবর্ণের আগমন ঘটলে সেটা অন্ত স্বরাগম এখন আমরা একটু উল্টা পাল্টা কথা বলি দেখো যদি শব্দের মাঝখান থেকে স্বরবর্ণ চলে যায় তাহলে সেটা মধ্য স্বর্ণ শুরু থেকে চলে গেলে আদি স্বর্ণ আর শেষ থেকে চলে গেলে সেটা কি হবে অন্ত স্বর্ণ এখন আমরা আরেকটা রুলস পড়ি সেটা হলো অসমীকরণ অসমীকরণ কাকে বলে খেয়াল করো অসমীকরণ কাকে বলে একটু মনোযোগ দাও দুইটা সমান শব্দ কি দুইটা সমান শব্দ যোগ করলে যদি মাঝখানে একটা স্বরবর্ণ আসে অর্থাৎ আমরা উচ্চারণ জোর দেওয়ার জন্য যদি মাঝখানে একটা স্বরবর্ণ আনি সেটাকে আমরা কি বলবো অসমীকরণ শর্ত কি দুটো সমান শব্দ যোগ করব মাঝখানে কি থাকবে একটা স্বরবর্ণ যেমন দেখো একটা শব্দ হচ্ছে ধ আর একটা সমান শব্দ যদি আমি বলি ধ তাহলে সেটা হয়ে যাবে কি ধপা ধ তাহলে দেখো এই যে মাঝখানে স্বরবর্ণ আসছে আরো একটা দেখো টপ যোগ টপ সমান সমান হয়ে যাবে টপা টপ ক্লিয়ার অর্থাৎ তাহলে আমরা শর্তটা কি বলেছি দুইটা সমান শব্দ যোগ করার ফলে মাঝখানে স্বরবর্ণের আগমন ঘটলে সেটাকে আমরা বলবো অসমীকরণ পরের রুলসটাতে আমরা চলে যাই একটু দেখো তোমরা তোমরা এই রুলসটা অনেক ভালোভাবে মনে রাখবা তোমাদের অনেক পরীক্ষায় অর্থাৎ ধ্বনি পরিবর্তন থেকে যদি কোনো কোশ্চেন হয় তাহলে এই কোশ্চেনটা হবে অপিনিহিতি কাকে বলে অপিনিহিতি কাকে বলে তোমরা একটু মনোযোগ দিয়ে যদি শোনো তাহলে দেখতে পারবা কি যে পরের ইকার বা উকার আগে যদি উচ্চারিত হয় একটা গল্পের মাধ্যমে মনে করো তোমার স্কুলে যাওয়ার কথা নয়টায় তুমি গেছো আটটা অর্থাৎ তোমার পরে যাওয়ার কথা তুমি আগে গেছো তো ঠিক দুইটা বর্ণ একটা হচ্ছে হ্রস্ব ইকার আর আরেকটা হলো হ্রস্ব উকার কখন পরে উচ্চারণ হওয়ার কথা বাট আগে উচ্চারিত হলে আগে উচ্চারিত হলে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো অপিনিহিতি উদাহরণ দিই তোমরা দেখো আমি বললাম চারি এখানে আমি আরেকটা লিখলাম চাই তোমরা বলবা কই স্যার এই রস্বইকার মাঝে আছে আমি তো কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না কিন্তু একটু দেখো এটা উচ্চারণ করো তো বাবা চারি এই উচ্চারণটা করো নাই চারি তাহলে রস্বইকারটা কোথায় আছে পরে এখন এটা উচ্চারণ করো তো চাই তাহলে পরেরটা তুমি আগে করলা তাহলে এই জন্য এটাকে আমরা বলছি যে ইকার বা উকার পরে উচ্চারণ হওয়ার কথা যদি আমরা আগে উচ্চারণ করি তখন সেটাকে আমরা বলবো অপিনিহিতি ক্লিয়ার আচ্ছা আমরা আরেকটা রুল শিখবো সেটা দেখো তোমরা যেমন তোমাদের অনেক বন্ধু আছে তাদেরকে নাম বিকৃত করে একটু ডাকো এই কামাল একজনের নাম তুমি বলছো এই কামাল্লা অর্থাৎ ডাবল উচ্চারণ করো তো ঠিক
বর্ণগুলা যদি ডাবল উচ্চারণ করি যেমন এখানে লেখা আছে সকাল মাঝের বর্ণটা যদি আমরা ডাবল উচ্চারণ করি তাহলে হয়ে যাবে সকাল আর এখানে লেখা আছে পাকা আমরা যদি ডাবল উচ্চারণ করি তাহলে সেটা হবে পাক্কা অর্থাৎ কোন ব্যঞ্জন বর্ণ ডাবল উচ্চারণ করলে সেটাকে আমরা বলবো দীপ্ত ব্যঞ্জন সেটাকে আমরা কি বলবো দীপ্ত ব্যঞ্জন অর্থাৎ কোন ব্যঞ্জন বর্ণ ডাবল উচ্চারিত হলে সেটাকে আমরা বলবো দীপ্ত ব্যঞ্জন আচ্ছা আর একটা সহজ রুলস তোমরা একটু দেখো সেটা কিভাবে আমরা দেখতে পারি বিষয়টা হচ্ছে হলো যেমন তুমি কামাল জামাল একটা বেঞ্চে বসে আছো তুমি বামে ও মাঝে ও ডানে এখন হঠাৎ করে তোমরা মানুষ চেঞ্জ না হয়ে তোমাদের জায়গাটা যদি পরিবর্তন করো তোমরা কিন্তু মানুষ চেঞ্জ হলো না ঠিক যদি একটা উদাহরণের ধ্বনিগুলো যদি পাশাপাশি তাদের স্থান পরিবর্তন করে তখন সেটাকে আমরা বলবো ধ্বনি বিপর্যয় কি বলবো ধ্বনি বিপর্যয় যেমন আমি লিখলাম এরকম বাক্স আর তুমি বললা বাক্স দেখো একই ওয়ার্ড খালি শ এর জায়গায় ক চলে গেল ক এর জায়গায় শ চলে গেল আমি বললাম আমি রিকশা চালাই তুমি বললা স্যার আমি রিকশা চালাই তাহলে দেখো ক এর জায়গায় শ এর জায়গায় ক অর্থাৎ আমরা দেখতে পেলাম ধ্বনি সমূহ যখন পাশাপাশি স্থান পরিবর্তন করে তখন সেটাকে আমরা বলি ধ্বনি বিপর্যয় ধ্বনি বিপর্যয় ঠিক আছে আরো একটা দেখো তোমরা মাঝে মাঝে বন্ধু বান্ধবের মধ্যে এক ধরনের ইয়ারকি ফাইজলামো করো কারো নাম কালাম তোমরা বললা ঢালাম কারো নাম জরিনা তোমরা বললা মরিনা এরকম করে যদি বিকৃত উচ্চারণ করা হয় তখন সেটাকে আমরা বলবো ব্যঞ্জন বিকৃতি যেমন এখানে লেখা আছে ধোপা যদি আমরা সেটাকে বলি ধোবা যেমন দেখো পরে আমরা ব বিকৃত উচ্চারণ করলাম লেখা আছে দাইমা আমরা বললাম ধাইমা তাহলে দরে ধ উচ্চারণ করলাম ঠিক এরকম ব্যঞ্জন বর্ণের বিকৃত উচ্চারণ করলে সেটাকে আমরা বলবো ব্যঞ্জন বিকৃতি সেটাকে আমরা কি বলবো ব্যঞ্জন বিকৃতি কথা ক্লিয়ার এখন একটু আমরা আরেকটু ঘুরে আসি দুইটা সমবর্ণের যে কোনো একটির পরিবর্তন দুইটা সমবর্ণের যে কোনো একটির পরিবর্তনকে আমরা কি বলবো বিষমী ভবন খেয়াল করো বাবা কথাটা অনেক ইম্পর্টেন্ট একটা রুলস এটা আসে তোমাদের পরীক্ষায় দুটো সমবর্ণের যে কোনো একটির পরিবর্তনকে আমরা বলবো কি বিষমী ভবন যেমন আমি বললাম লাল রঙের একটা গরু এবার কুরবানিতে কিনেছিলাম একজন বলল কি স্যার আপনি লাল রঙের গরু কিনেছেন তাহলে দেখো ল ল সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেল তাহলে আমরা বলেছি দুইটা সমবর্ণের যে কোনো একটির চেঞ্জকে আমরা বলবো বিষমী ভবন আর একটা উদাহরণ আজকে আমি বললাম তোমাদের এ বাবা আমার শরীরটা আজকে ভালো না তোমরা বললে কি স্যার আপনার শরীর কি হয়েছে দেখো র র সমবর্ণ ছিল একটা ল হয়ে গেল অর্থাৎ দুটো সমবর্ণের যে কোনো একটির পরিবর্তনকে আমরা বলবো কি বলতো হ্যাঁ ঠিক বলেছো বিষমী ভবন ক্লিয়ার এখন তোমরা আমাকে বলো তো সমবর্ণ আর সম উচ্চারণ দুটা জিনিস কি এক না তোমরা ঠিক বলেছো এক না কারণ সমবর্ণ ঠিক আছে এখানে কিন্তু সম উচ্চারণ নাই তো ঠিক এই রুলসটা একটু ব্রেনে নাও সম উচ্চারণ থেকে যদি একটা ঝরে পড়ে কি পড়ে ঝরে পড়ে কোথা থেকে সম উচ্চারণ থেকে সেই রুলসটাকে আমরা বলবো ব্যঞ্জন চ্যুতি সেটাকে আমরা কি বলবো ব্যঞ্জন চ্যুতি যেমন দেখো বড় দা দা দেখো দাদা সম উচ্চারণ একটা ঝরে পড়লো তাহলে এটা কি টিকলো বড়দা আবার তুমি ডাকতিছো বউ দিদি একটা ঝরে ফেলাও তাহলে কি হবে বৌদি অর্থাৎ সম উচ্চারণ থেকে যদি কোনো ব্যঞ্জন বর্ণ একটা ঝরে পড়ে তার নাম আমরা বলবো ব্যঞ্জন চ্যুতি মনে থাকবে ওকে এখন দেখো তো কোথাও কি তোমরা ব্যঞ্জন বর্ণের লোপ নিয়ে কোনো রুলস পড়েছো আমার মনে হয় না পড়েছো তাহলে এই রুলসটা মনে রাখো যদি কোনো উদাহরণের মধ্যে ধ্বনি পরিবর্তনে ব্যঞ্জন বর্ণের লোপ পায় কিসের লোপ পায় ব্যঞ্জন বর্ণের যদি লোপ পায় সেই রুলসটাকে আমরা বলবো অন্তর্হতি কিসের লোপ ব্যঞ্জন বর্ণের লোপ যেমন আমরা বললাম এরকম ফাল্গুন আর তোমাদের মধ্যে একজন বললা ফাগুন তাহলে ল লোপ পাইছে দেখো আমি বললাম আলাদা একজন তোমরা বলে ফেললা
আলাদা দেখো হকার লোপ হ লোপ পাইছে তাহলে পদের মধ্যে যদি কোনো ব্যঞ্জন বর্ণের লোপ পায় তখন সেটাকে আমরা বলবো অন্তর্হতি অন্তর্হতি ঠিক আছে অন্তর্হতি আরেকটা রুলসে চলে আসো পদের মধ্যে কোথায় পদের মধ্যে র বর্ণ থাকলে পদের মাঝখানে র বর্ণ থাকলে রটা চলে যাবে রটা কি হবে চলে যাবে আর শেষে যে বর্ণটা থাকবে ওটা ডাবল হবে কি হবে ডাবল আবার একটু ক্লিয়ার করি একটা পদের মাঝখানে র বর্ণ আছে ওটা হ্যাঁ চলে যাবে আর শেষে যে বর্ণটা কি আছে ডাবল হবে সেটাকে আমরা বলবো রকার লোপ যেমন করতে এটাকে যদি আমরা বলি করতে মরতে র চলে গেলে এটা ডাবল হলে কি হবে মরতে অর্থাৎ আমরা বলছি পদের মাঝখানে র বর্ণ চলে গেলে সেটার নাম হবে রকার লোপ ঠিক আছে সেটার নাম কি হবে রকার লোপ এখন আমরা একটু একটা বড় রুলস শিখব কিন্তু যতই বড় হোক তোমাদের কাছে সেটা তুরির বিষয় কেন আমি তোমাদেরকে কিছু সাইন ল্যাঙ্গুয়েজ বলবো তাহলে তোমরা পেয়ে যাবে আমি জিনিসটা লিখি তোমরা একটু খেয়াল করে দেখো এই রুলসটার নাম হচ্ছে স্বরসঙ্গতি এই স্বরসঙ্গতিটা চার প্রকার একটাকে আমরা বলি প্রগত স্বরসঙ্গতি আরেকটাকে আমরা বলি পরাগত স্বরসঙ্গতি আর আরেকটাকে আমরা বলি মধ্যগত স্বরসঙ্গতি আর আরেকটাকে আমরা বলি অন্যান্য বা অনন্য যে যেভাবে বলতে পারো সেটা তাহলে যে কিভাবে আমরা পারব দুটো বর্ণে শেষেরটা চেঞ্জ কোনটা শেষেরটা চেঞ্জ পাওয়া ঠিক আছে দুইটা বর্ণের কোনটা চেঞ্জ শেষেরটা পরাগততি কি দুটো বর্ণের কোনটার চেঞ্জ হবে প্রথমটার চেঞ্জ আর মধ্যগততে তিনটা বর্ণ লাগবে নালে মাঝখানে পাবো কই থেকে তিনটা বর্ণের মধ্যেরটা যদি চেঞ্জ হয় তাহলে সেটা মধ্যগত আর অন্যান্য কোনটা দুটো বর্ণের মধ্যে যদি তোমরা দুটোরই চেঞ্জ পাও তাহলে সেটা হবে অনন্য এখন উদাহরণগুলো একটা একটা করে দেখাই দেখো আমি বললাম তুলা তোমরা বললা তুলো তাহলে দেখো তো বাবা কোনটা চেঞ্জ হয়েছে শেষেরটা লাটা লো হয়ে গেছে এই জন্য এটা প্রগত এখন আসো এখানে এখানে আমরা একটু দেখি যেমন আমি বললাম দেশি খাবার খাবো তোমাদের মধ্যে কে একজন বললাম দেশি খাবার খাবো তাহলে দেখো শিশি ঠিক আছে দেটা দি হয়ে গেল প্রথমটার চেঞ্জ পরাগত আমি বললাম বিলাতি আর একজন তোমরা বললাম বিলি বিলিতি ঠিক আছে বিলিতি তাহলে দেখো এই লাটা কি হয়ে গেল লি হয়ে গেল মাঝেরটা চেঞ্জ মধ্যগত আমি বললাম মোজা তোমরা বললাম মুজো তাহলে দেখো এটা দুটারই চেঞ্জ হলো মোটা মু হয়ে গেল যাটা জো হয়ে গেল অনন্য আমার কথা ক্লিয়ার এখানে আরো একটা জিনিস তোমরা পাবা সেটা কি জানো অবিশ্রুতি এখানকার যে সংজ্ঞা দেয়া আছে এই সংজ্ঞা যদি পড়ো তাহলে তোমার জীবন শেষ কেন ওখানে দেখবা লেখা আছে বিপর্যস্ত স্বরধ্বনির প্রভাবে অন্য কোন বিপর্যস্ত স্বরধ্বনি একটু একটু প্রভাব বিস্তার লাভ করলে তাকে অবিশ্রুতি বলে এই সংজ্ঞা মুখস্থ করলে তোমার জীবন শেষ তুমি ব্যাকরণ পারবা না তাহলে কি করা যায় কিভাবে আমরা পারব একবারে খাঁটি সহজ তুরির মাধ্যমে শেখো কোন একটা শব্দ সাধু ভাষায় আছে এটা তখন চলিত ভাষায় রূপান্তরিত হবে সাধু থেকে চলিত তার নামই অবিশ্রুতি যেমন করিয়া সাধুতে আছে তুমি বলো করে এটা অবিশ্রুতি দেখিয়া এটা যদি তুমি করো তাহলে দেখে তাহলে সেটা কি হবে অবিশ্রুতি সেই রুলসটার নাম কি হবে অভিশ্রুতি তোমাদের পরীক্ষা আরো একটা রুলসের নাম আসে তার নাম হচ্ছে সমীভবন এটা হচ্ছে সন্ধির মাধ্যমে যেগুলো পাবা সেগুলোকে তোমরা সমীভবন দিতে পারো শর্টকাট এত ডিপলি না গিয়ে যেমন উজ্জ্বল হা উদ্ধার দেখো ধ্বনি পরিবর্তনের এতগুলো রুলস পড়লা আমার মনে পড়ে না যে কোথাও তোমরা এই এরকম সন্ধির নিয়মে কোনো কিছু পাইছো অর্থাৎ সন্ধির নিয়মে তুমি যদি কোনোটা পাও তাহলে সেটাকে তোমরা কি দিবা সমীভবন
ঠিক আছে, আমি আশা করি ধ্বনি পরিবর্তনে যদি কারো সামান্যতম সমস্যা থেকে থাকে আমার এই ক্লাস করার পরে কিছুটা হলেও আমি আশাবাদী, আমি জানি না আমি কতটুকু ক্লাসে বোঝাতে পারছি, আমি আমার সর্বাত্মক চেষ্টা করছি, সর্বাত্মক চেষ্টা করছি এই জন্য আমার ভালোটা দেওয়ার জন্য যেন তোমাদের উপকার হয়, তোমরা যেন এই ঘরে বসে থেকেও যেন একেবারে একঘেয়েমি সৃষ্টি না হয়, তোমরা যেন পড়ালেখাটা চালিয়ে যেতে পারো, এই প্রয়াসে আমরা আমাদের বিভিন্ন ক্লাসগুলো পরিচালনা করছি। আমি সর্বাত্মকভাবে তোমাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। আমাদের ক্লাস কেমন হচ্ছে বা আরও কোনো কিছু ডেভেলপ করতে হবে কি না এই মতামত যদি তোমরা জানিয়ে দাও তাহলে আমরা উপকৃত হব, এবং আমি আশাবাদী তোমরা আমাদের এভরি টাইম স্কুলের সকল ভিডিওগুলো দেখবা এবং সকল ভিডিওগুলো কেমন হচ্ছে সকলের মতামত তোমরা ব্যক্ত করবা। তোমাদের মতামতের ভিত্তিতে আমাদের অনুপ্রেরণা, অর্থাৎ তোমাদের মতামতই আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়াই তোমরা আমাদের পায়োনিয়ার, কারণ তোমরা যে কমেন্টস করবে তার ভিত্তিতে আমরা আমাদের অনুপ্রেরণাগুলো পাব। তো সবাইকে সবার সুস্থ সবল দেহ মন এটা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।